নমস্কার সবাইকে, আজকে আরেকটি বিষয় নিয়ে চলে এলাম। আজ আলোচনা ঠাকুরের মানস পুত্র রাখাল মহারাজ বা স্বামী ব্রহ্মানন্দের জীবনী নিয়ে। রাখাল সম্বন্ধে ঠাকুর একদিন বলিয়েছিলেন, রাখালের সাকারের ঘর, নরেন্দ্রের নিরাকারের। রাখাল প্রথম যখন দক্ষিণেশ্বরে আসেন তখন নরেন্দ্রনাথের সহিত ব্রাহ্ম সমাজে যাতায়াত করতেন এবং তাহারই প্রেরণায় সমাজের প্রতিজ্ঞাপত্রে স্বাক্ষর করিয়েছিলেন। তো সেই অনুসারে মূর্তি পূজা বা দেবদেবীকে প্রণাম করা রাখালের নিয়মের বিরুদ্ধে ছিল, কারণ তিনি স্বামীজির সঙ্গে বা নরেন্দ্রনাথের সঙ্গে ব্রাহ্ম সমাজে যেতেন বা ব্রাহ্ম সমাজের যে প্রতিজ্ঞাপত্র থাকে সেখানে স্বাক্ষরও করেছিলেন। অথচ শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসে তিনি ওই সব করতে শিখলেন এবং উহাই তাহার স্বভাবানুরূপ হওয়াতে উহাতে আনন্দও পাইতেন। রাখালের আগমনের কয়েক মাস পরেই নরেন্দ্র দক্ষিণেশ্বরে আসেন এবং অল্পদিনের মধ্যেই রাখালের পরিবর্তন লক্ষ্য করিয়া ঠাকুরের অসাক্ষাতে তাকে কপটাচারী বলিয়া রূঢ় ভাষায় ভৎসনা করেন। কোমল প্রকৃতি রাখাল নরেন্দ্রনাথকে সমীহ করতেন এবং তাহার তর্কের সম্মুখীন হইতেন না। সুতরাং এই ঘটনার পরে তিনি নরেন্দ্রনাথের নিকটে যাইতে সংকুচিত হতেন। ঠাকুর ইহা লক্ষ্য করলেন এবং অনুসন্ধানে কারণও জানিতে পারলেন। তখন নরেন্দ্রনাথকে বললেন, দেখ রাখালকে আর কিছু বলিস নি, সে তোকে দেখলেই ভয়ে জড়সড় হয়, তার এখন সাকারে বিশ্বাস হয়েছে, তা কী করবে বল? সকলেই কি একেবারে গোড়া থেকে নিরাকারে বিশ্বাস করতে পারে? এই সময়ে একদিন বৈষ্ণব মহাজনদের রচিত পদাবলী কীর্তন শুনতে শুনতে ঠাকুর গাত্রস্থ আবরণ ছিন্ন করিয়া ফেলিলেন এবং তাহার সর্বাঙ্গে উষ্ণপুলক কম্পাদি প্রকটিত হইল। মহাভাবে তিনি বলতে লাগলেন, প্রাণনাথ হৃদয় বল্লভ কৃষ্ণকে তোরা এনে দে, হয় এনে দে না হয় আমায় নিয়ে চল, তোদের চিরদাসী হব। রাখাল আলোকদৃষ্টিতে সে ভাব দেখিলেন, সাগ্রহ মনে সে আরতির অনুধাবন করলেন আর জানিলেন যে সাকার উপাসনা সম্বন্ধে নরেন্দ্র যাহাই বলুন না কেন, সাকার কৃষ্ণের প্রেম সম্ভূত ওই সাত্ত্বিক বিকারের পশ্চাতে এমন একটা সত্য আছে যাহা যুক্তিতর্কেরও অতীত। অর্থাৎ এখানে ঠাকুর বুঝিয়ে দিলেন যে স্বামী ব্রহ্মানন্দের সাকারে যে বিশ্বাস হয়েছিল তা কী থেকে বিশ্বাস হয়েছিল। স্বামী ব্রহ্মানন্দ বুঝতে পেরেছিলেন যে সাকার উপাসনা সেই প্রেম সম্ভূত সাত্ত্বিক বিকারের মধ্যেই পড়ে এবং এই সাকার উপাসনার তত্ত্বকে তিনি জানতে পেরেছিলেন এবং এই তত্ত্বকে জানতে পেরেই তিনি এটাকে যুক্তিতর্কেরও অতীত বলেছেন। যাহা বৈষ্ণব আচার্যরা বলে গেছেন সেটাই তিনি স্বীকার করেছিলেন। আজকে আলোচনা ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।